আরে যে মা, তোমার কি হয়েছে? দেখেছো তো, পাড়ার লোক দেখবে না? সবাই দেখবে তো। তো কি হয়েছে? হ্যাঁ, আরে সবার দেখার জন্যই তো এরকম সাজগোজ, তাই না? কি সুন্দর বারান্দা দিয়ে আমাদের সবাই দেখবে। হ্যাঁ, আর কেউ বুঝতেই পারবে না যে সেটা আমরা। সবাই ভাববে এটা ব্যান্ড বাজার টিম যাচ্ছে। কি জানেন, আমি ভাবছি যে এরকম ভাবে ঢুকলে সুকল্যাণ তো চিনতেই পারবে না, আমি সেটা নিয়ে খুব ভাবছি। ঢুকতে না দিলে খুব ভালো হয়, বেশ একটা তরজা হবে তখন। হ্যাঁ, খুব তরজা হবে তখন। দেখো, তুমি আমার সবসময় ভ্যাঙা বেলা বলে দিচ্ছি অবধি ঢুকতে দেবে না তো, দিল না, আমি তখন গান গাইব। গানের গলা শুনেই বুঝতে পারবে এটা হচ্ছে ভজন। মান সম্মানের ব্যাপার, পুরো মান সম্মানের। কারো যদি মান সম্মানে লেগে থাকে আর কি বলবো, সে যাবে না। কি বললে? আমি বলতে চাইছি, তুমি এই যে মান সম্মান মান সম্মান বারবার বলছো, আমরা তো সবাই সেজেছি, আমাদের বুঝি মান সম্মান নেই, মান সম্মান একা তোমার। বেশ, তুমি তোমার ওই মান সম্মান জলে ধুয়ে ধুয়ে খাও। কত থ্রিলিং ব্যাপার, সবাই মিলে আমরা সেজে গুজে এইভাবে ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে বিয়ে বাড়িতে যাবো। হ্যাঁ, সেটা তুমি একবারও দেখছো না। অত যদি তোমার মান সম্মান নিয়ে ভাবনা থাকে, তুমি যেও না, আমাদের কত ভালো লাগছে। আমারও কিন্তু হেভি লাগছে। আমাদের ছেলে আর কি হবে, আমাদেরই হবে। না না বাবা, এইটা ঠিক না, এটা ঠিক না। দেখো, এখন তুমি যে এই কথাটা বললে, ফস করেছে দিয়ে ও বলে যে কিপ্টে ছেলে আর কি হবে, কিপ্টেই হবে। তাহলে কি হবে বলো, মানে হয়তো সত্যি সত্যি কিপ্টে নই আর কি। কি বললে? না, তাই বলছি আর কি, মানে ওই বিয়ে আর কি। আমি আসলে কোন ইনস্ট্রুমেন্ট কিন্তু বাজাতে পারি না। কি আছে বলো তো, প্যাপু প্যাপু করবে তাহলেই তো হয়ে যাবে। তুমি জানো, দূর বাবা, আমি যেখানে মন দেবো না সেখানে কোনো কাজ হবে না। আমি বাজাবো। আমি বাড়িতে আর টেকা যাবে না। আমি স্বার্থপর না। হ্যাঁ, আমি সবার জন্য যেটা করি সেটা কিন্তু আমি ড্যাডির জন্য করি। আমরা পড়তে পারবো আর তুমি পড়তে পারবে না? কোথাও ভাবলাম মনের বিয়েতে একটু ধপধপে ধুতি গিলে করা পাঞ্জাবি পরে যাবো, তা না, এখন ব্যান্ড পার্টি পোশাক পরে ব্যান্ড বাজাতে বাজাতে যেতে হবে আমাকে বোনের বাড়ি। খবরদার বলছি জ্যাঠাই, বেশি কথা হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, আমার কিন্তু একদম ভালো লাগছে না বলে দিচ্ছি। কানে মাথা করে জ্বালিয়ে খেলে জানাই। আরে ড্যাডি, তুমি এখানে কি করছো? যাও, কি চেঞ্জ করেছো? যাও যাও যাও, তাড়াতাড়ি যাও ড্যাডি। যাও না। এই শুভদা কথা, শুভদা, এই শুভদা, এদিকে এদিকে এদিকে। হ্যাঁ, মানে মানে দূর বাবা। শোনো, সবাইকে কিন্তু ইনস্ট্রুমেন্ট গুলো বাজাতে বাজাতে যেতে হবে। হ্যাঁ, সবাইকে বলো ঠিক করে যাও। নিচে 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 নিচে, আমি আমারটা বাবা নিয়ে নি, এটা দিই মেজি দে। হ্যাঁ, এইটা থাক আমার জন্য।
বাবা ঠিক আছে না এটা বাড়ি আই ক্রেজি শুরু করেছো তোমরা এই তুমি এখনো পোশাকটা পরনি কেন হ্যাঁ যা পরে এসো আমি ওসব পরব না হ্যাঁ কেন রে তুই কোন ভিআইপি হ্যাঁ আমরা সবাই পড়তে পারি বর্দা পড়তে পারে মেজদা মেজবৌদি বড় বৌদি তুই কেন পরবি না রে হ্যাঁ কেন পরবে না ও খালি এটা পরি না ওটা পরি না তো একটা গান আছে বুঝলি একই সূত্রে বাঁধি আছি সহস্রটি পা হ্যাঁ হ্যাঁ একটু শুনিয়ে দে তো শুনেছিস এবার জীবনে একটা ফলো করে চলার চেষ্টা কর যাই বলো আমি সংসেজে যাবো না প্রয়োজন পড়লে আমায় নিয়ে যেও না আমি বাড়িতে থাকি বাড়ি পাহারা দিই তোমার বউ সে তো আমাদের সবাইকে সংসার যাচ্ছে হ্যাঁ তোমরা সাজছ তাই সাজাচ্ছে ও যদি আজকে আমাদের মতো পোশাকটা না পরে না তো তো ড্যাডির সাথে আমি আজকে আবার বাড়ি চলে না 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 এক কথা দাঁড়াও তো এক কথা বলে ভয় দেখায় আমি যেটা বলছি মাথা ঠান্ডা করে শোনো কি শুনবো না তোমাদের উদ্দেশ্যটা কি এরকম সেজে যাওয়ার যাতে ওখানে গেলে তোমাদের কেউ চিনতে না পারে তাই তো হ্যাঁ সেটাই তো বলছি খুব ইন্টারেস্টিং প্ল্যানটা বলছো হ্যাঁ যথেষ্ট ইন্টারেস্টিং কি ইন্টারেস্টিং না দেখো আমি বলছি যে আমি তো তোমাদের মতো সাজিনি আমি আগে চলে যাই আমি ওখানে পৌঁছে যাই তোমাদের কথা জিজ্ঞেস করবে আমি বলবো ওরা কেউ এলো না আসতে পারলো না তারপরে তোমরা যখন ঢুকবে এই সাজে বাজনা বাজাতে বাজাতে তখন ওরা অবাক হয়ে যাবে বলবে আমরা তো ব্যান্ড পার্টি অর্ডার দিইনি কোথার থেকে এলো আর এই ধরো এই টিমের মধ্যে আমি ঢুকে যেতাম আমি তো তোমাদের মতো ফ্লেক্সিবল নই পারতামও না ওরকম গোপটোপ লাগিয়ে আমাকে চিনে ফেলতো আগের দিন রেস্টুরেন্টে চিনে ফেললো তোমাদের পুরো প্ল্যানটা শুধু আমার জন্য নষ্ট হয়ে যাবে এটা আমি চাই না এটা কিন্তু তুমি মন্দ বলনি হ্যাঁ হ্যাঁ বলছি তো দেখেছিস রিজু কিরম বুদ্ধি করে ব্যাপারটা থেকে কেটে বেরিয়ে গেল আমার স্বপ্ন ছিল জানো তো যে এরকম জয় মা স্বপ্ন সফল চুপ করে না প্যাঁ 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 করে বাসি বাজে পারে না তবুও বাজাবে আপনি বাজেন তো খ্যাঁ 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 খেকি কোথাকার দেখি আপনি কিরকম পারেন আপনি একবারে খুব পারবেন না আমি পারি না বলে তো বাজাচ্ছি না আপনার মতো এরকম প্যাঁ 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 করছি পাচ্ছেন না আপনি ধরতে পারবেন না ধরার মুরদ আছে নাকি আপনার আমাদের মতো শক্তি আছে আমরা তো তবু প্র্যাকটিস করছি খানিকটা উন্নতি করার চেষ্টা করছি আপনার তো সেদিকে লক্ষ্যই নেই এত ঝগড়া করে না বললাম না আমার সেদিকে কোনো লক্ষ্য নেই না বেশি উন্নয়ন বাজ হয়ে গেছে উন্নয়নকে সঙ্গে সঙ্গে নিয়ে করে ঘুরে বেড়াচ্ছে দেখুন দেখুন আপনি আমার সঙ্গে অনর্থক ঝগড়া করবেন না বলে দিচ্ছি দেখেছো দেখেছো কিরকম ঝগড়ুটে বেয়াই ওদের বাড়িতে গিয়েই তো চিনি এরকম ঝগড়া শিখেছে বেশ করেছে ঝগড়া করা শিখেছে আমাদের বাড়িতে আসার পর মেয়েটা মুখ খুলেছে একদম ঠিক কথা হ্যাঁ মেয়েটাকে তো কথাই বলতে দিতেন না আপনারা আমাদের বাড়িতে এসে বেচারি তবু দু চারটে কথা বলে বাঁচে ঠিকই তো কথা বলতে দিতাম না তাহলে কি করতাম বোবা হয়ে থাকতো নাকি সবাই একটু থামলে ভালো একটু আসতে বাবা রে আহ দাদা তুই বড্ড ঝগড়ুটে হয়ে যাচ্ছ দিন দিন এই
তুমি নিজের ভাই হয়ে আমার দিকে না থেকে তুমি ওর দিকে থাকছো? চুপ জ্যাঠাই। দেখো না, দেখো না, তোমার এই জ্যাঠাইকে দেখো, দেখো, দেখো। তুমি পড়লে না তো পচতাবে, তুমি পচতাবে। হ্যাঁ, এই জামাটা না পরে তুমি পচতাবে। একদিকে ঠিক আছে, সত্যি তো আমাদের তো আর ওরা চিনতে পারবে না। ওই একজনই আছে যাকে ওরা চিনতে পারবে। ঠিক আছে চলো, এবারের মতো মেনে নিলাম তাই। কিন্তু ড্যাডি তোমাকে আর লাগবে না।